এটার জন্য সচেতনতা বাড়াতে হবে, আমাদের প্রশিক্ষণ প্রয়োজন, প্রশিক্ষণের জন্য কিন্তু প্রশিক্ষিত জনবল প্রয়োজন, প্রশিক্ষণ দেওয়ার জন্য। ভুল হইতেই পারে, কিছু ইচ্ছাকৃত বা ভুল হয়, কিছু হয় মানুষের অনৈতিক কার্যকলাপের জন্য ভুল হয়, পরিবীক্ষণ দরকার, পরিদর্শন দরকার। বাংলাদেশে 17 কোটি মানুষের জন্য নিরাপদ খাদ্য পরিদর্শক কিন্তু কোন লোক নাই। শ্রীলঙ্কায়, পার্শ্ববর্তী শ্রীলঙ্কায় তাদের প্রতি 10,000 নাগরিকের জন্য একজন স্যানিটারি ইন্সপেক্টর আছে বা নিরাপদ খাদ্য পরিদর্শক আছে। বাংলাদেশে আছে, সারা বাংলাদেশে আছে মাত্র সবকিছু মিলিয়ে 700। আরো শক্তিশালীর এই জায়গাটাতে আসলে আপনার কাছে আসতে চাই, উনি আসলে ক্ষতির মাত্রাটা বললেন যে ভয়াবহতা বা তার কারণে যে ক্ষতি, মানুষের স্বাস্থ্য ঝুঁকি অনেক পরিমাণ বাড়ছে। সেক্ষেত্রে আসলে এই ভেজাল নিয়ন্ত্রণে বা এই ঝুঁকি নিয়ন্ত্রণে আসলে যে আইন রয়েছে, এখন যে আইনটি রয়েছে, সেটি আসলে কতটা, এই আইন দিয়ে কতটা নিয়ন্ত্রণ সম্ভব, সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ আপনাকে আবার আমার কাছে আসার জন্য। অবশ্যই যে আইনটা হয়েছে এটা অত্যাধুনিক আইন, কিন্তু যে তারপরেও কিছু কিছু ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ রয়েছে। আর দেখুন, একটা বিষয় হচ্ছে কি, আমি আগেই বলেছি এটার জন্য সচেতনতা বাড়াতে হবে। সচেতনতা বাড়াতে গেলে মানুষের প্রয়োজন, লোকবল প্রয়োজন, পদ্ধতি প্রয়োজন, আমাদের যেমন মিডিয়া একটা হতে পারে, আমাদের প্রশিক্ষণ প্রয়োজন, প্রশিক্ষণের জন্য কিন্তু প্রশিক্ষিত জনবল প্রয়োজন, প্রশিক্ষণ দেওয়ার জন্যে পরিবীক্ষণে কন্টিনিউয়াস, এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। এটাই না যে আজকে গেলাম কালকে আর গেলাম না, দেখলাম না, এটা না, সবসময় আপনাকে পরিবীক্ষণ রাখতে। ভুল হইতেই পারে, কিছু ইচ্ছাকৃত বা ভুল হয়, কিছু হয় মানুষের অনৈতিক কার্যকলাপের জন্য ভুল হয়, পরিবীক্ষণ দরকার, পরিদর্শন দরকার। দেখুন, বাংলাদেশে 17 কোটি মানুষের জন্য সত্যিকার অর্থেই যে নিরাপদ খাদ্য পরিদর্শক কিন্তু কোনো লোক নাই। আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সরকারের মাধ্যমে আমরা যারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছে, বিভিন্ন স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে যারা স্যানিটারি ইন্সপেক্টর পদে কর্মরত আছে, তাদেরকে আমরা নিরাপদ খাদ্য পরিদর্শক হিসেবে আমরা কাজ করাচ্ছি। কিন্তু নিরাপদ খাদ্য পরিদর্শকের সরাসরি কোনো পদ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নাই। আপনি একটা সময় আপনাকে বলতে চাই যে শ্রীলঙ্কায়, পার্শ্ববর্তী শ্রীলঙ্কায় তাদের প্রতি 10,000 লোকের জন্য, 10,000 নাগরিকের জন্য একজন স্যানিটারি ইন্সপেক্টর আছে বা নিরাপদ খাদ্য পরিদর্শক আছে। তো সেই নিরাপদ খাদ্য পরিদর্শক এই 10,000 লোকের কেনা কাটার যে ব্যবসা বাদি যা আছে খাদ্য বিষয়ে, এগুলো সে মনিটর করে এবং ইন্সপেকশন করে খাদ্য প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশে আছে, সারা বাংলাদেশে আছে মাত্র সবকিছু মিলিয়ে 700। তো এখন আমাদের এই বিষয়ে আমরা চিন্তা করতে হবে, আমাদের লোকবলের অবশ্যই অভাব, লোকবল ছাড়া আপনি এই কাজগুলো করা যাবে না। যে 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 কেসটা আপনি দেখালেন, যদি সাভারে হয়ে থাকে, সাভারে সারা সাভার উপজেলায় একজন মাত্র, সারা পৌরসভায় একজন মাত্র স্যানিটারি ইন্সপেক্টর।